পার্বত্য তিন জেলায় ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব আজ থেকে শুরু হয়েছে। বাংলা বছরের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিন নিয়েই বসে বৈশাখ, সাংরাই ও বিজুর এই উৎসব। আজ চাকমা সম্প্রদায়ের ফুল বিজু। খুব ভোরে তরুণ তরুণী শিশুরা ফুল সংগ্রহ করে নদীতে ভাসিয়ে দিচ্ছে। এ ফুল দেওয়ার উদ্দেশ্য হলো পুরাতন বছরের সকল গ্লানি দুঃখ মুছে গিয়ে নতুন বছরের শুভকামনা করা। ভোর থেকে খাগড়াছড়ি জেলা সদরের খবংকুজ্জা গ্রামের চরে চেঙ্গি নদীতে ফুল দিতে আসে শত শত তরুণ তরুণী শিশু। সকালে ফুল দেওয়া শেষ হলে প্রত্যেকে নিজ নিজ বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ও ফুল দিয়ে সাজাবে। মঙ্গলবার মূল বিজু। এদিন প্রতিটি বাড়িতে অতিথি আপ্যায়ন করা হবে। এদিকে মহামারী করোনার কারণে অধিকাংশকে মাস্ক পরতে দেখা গেলেও ভিড়ের কারণে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। সবাইকে বিজুর শুভেচ্ছা। হ্যাঁ আসেন আসেন। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে যাচ্ছি। বছরের কষ্টগুলো আমরা ফুল নিবেদন করে, এই বছরে ফুল নিবেদন করে সবগুলো ভুলে যেতে চাই। খাগড়াছড়িতে বিজু উৎসবের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী সৈকত দেওয়ানের কাছে। সৈকত জানাবেন এই করোনার মধ্যে উৎসব কিভাবে পালন করা হচ্ছে এবং স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে? দর্শকদের ফুল বিজুর শুভেচ্ছা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খবংপুর এর সর এলাকায় হেঙ্গি নদীর পাড়ে। এই মুহূর্তে দেখছেন খুব ভোর থেকে শত শত তরুণ তরুণী শিশুরা বীরজমালো। এই মুহূর্তে কিন্তু তেমন ভিড় নেই, সবাই ফুল দিয়ে যার যার মতো চলে গেছে। আমি যে এই মুহূর্তে আসার পর যেতে দেখেছি সবাই মাস্ক পরিহিত ছিল, কিন্তু ভিড়ের কারণে আসলে স্বাস্থ্যবিধি এখন মানা হয়েছে বলে আমার মনে হয়নি। আমি বিজু ব্যাপারে বলে বুঝি, বিজু আজকে হলো চাকমাদের ফুল বিজু। তিন দিন ব্যাপী এই উৎসব চলে। প্রথম দিন ফুল বিজু, দ্বিতীয় দিন মূর বিজু এবং তৃতীয় দিন হলো গজ্জ পূজ্য দিন, মানে হলো বাংলা বছরের শেষ দুই দিন এবং বাংলা বছরের প্রথম দিনে আমাদের এই বিজু উৎসব উদযাপিত হয়। এছাড়াও ত্রিপুরা এবং মান্না সম্প্রদায়ও আলাদা আলাদাভাবে বিজু উৎসব করে, কিন্তু একই সময়ে, এদের নামও আলাদা। প্রিয়া, এই ছিল আমার সর্বশেষ। ঢাকা 14 আসনের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিকেলে মিরপুর শাহ আলী মাজারে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বক্তারা বলেন, সংসদ সদস্য হিসেবে আসলামুল হক এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, দলের জন্যও তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে আওয়ামী লীগ সত্যিকারই একজন দক্ষ কর্মীকে হারালো বলেও মন্তব্য করেন বক্তারা। আসলামুল হকের পরিবারের প্রতি শোকও জানান তারা। স্মরণ সভায় ও দোয়া মাহফিল অংশ নেন ঢাকা মহানগরের নেতাকর্মী ও মিরপুরের জনগণ। গত 4 এপ্রিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি ও ঢাকা 14 আসনের এমপি আসলামুল হক হার্ট অ্যাটাকে মারা যান।